আগামী কয়েক মাস ভ্যাকসিন রফতানি করতে পারবে না ভারতীয় কোনো প্রতিষ্ঠান। সিরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদার পুনাওয়ালা ভারত সরকারের দেয়া এমন শর্তের কথা মার্কিন সংবাদ মাধ্যম এপিকে জানিয়েছেন। ভারত সরকারের এই নিষেধাজ্ঞায় বাংলাদেশের টিকা পেতে কি প্রভাব পড়বে তা এখনও নিশ্চিত নয়। এদিকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, এই বিষয়ে সরকারকে আনুষ্ঠানিকভাবে জানায়নি ভারত। দিল্লির সঙ্গে কথা হয়েছে, সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ ব্যাপারে কিছুই জানে না। রবিবার অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভ্যাক্সিন চূড়ান্ত অনুমোদন দেয় ভারতের নিয়ন্ত্রক সংস্থা ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া। যদিও দুটি টিকাই ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় ধাপ পার হয়নি এখনও। পরিস্থিতি বিবেচনায় অনেকটা তাড়াহুড়ো করেই জরুরি ব্যবহারে টিকার অনুমতি দিল ভারতীয় প্রশাসন। তবে রবিবার রাতে বিশ্বের সর্ববৃহৎ টিকা উৎপাদক প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউটের প্রধান আদার পুনাওয়ালা সংবাদ মাধ্যমে বললেন, আপাতত ভারতের বাইরে ভ্যাকসিন রপ্তানি করতে পারবে না কোনো প্রতিষ্ঠান, এছাড়া বেসরকারিভাবেও ভ্যাকসিন বিক্রি করতে পারবে না কেউ। আদার পুনাওয়ালা আরও বলেন, এসব শর্তে রবিবার অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভ্যাক্সিন চূড়ান্ত অনুমোদন দেয় মোদী প্রশাসন। আদার পুনাওয়ালা আরও বলেন, প্রথম 10 কোটি ডোজ প্রতিটি 200 রুপি দামে সরকারকে দেয়া হবে। ভারত সরকারের এই পদক্ষেপে গ্যাভি সেপির মতো সংগঠনগুলোর ভ্যাকসিন সংগ্রহ অনিশ্চয়তায় পড়েছে। ওই সংগঠনগুলো অনুন্নত দেশে বিনামূল্যে ভ্যাকসিন দিয়ে থাকে। গেল 5ই নভেম্বর অক্সফোর্ডের 3 কোটি ডোজ কোভিড টিকার জন্য সিরাম ইনস্টিটিউটের সাথে চুক্তি করে বেক্সিমকো। চুক্তি অনুযায়ী মাসে 50 লাখ ডোজ বাংলাদেশে রপ্তানি করার কথা। ভারত সরকারের এই নিষেধাজ্ঞার কারণে সেই প্রক্রিয়া বিলম্বিত হতে পারে। এ অবস্থায় বাংলাদেশি পররাষ্ট্রমন্ত্রী বললেন, এ ব্যাপারে এখনও কিছুই জানে না দিল্লি। আমরা দিল্লির সাথে আলাপ করেছি, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো জানে না বিষয়টা, তো তারা এটা খোঁজ নিবে, খোঁজ নিয়ে আমাদের জানাবে। রঞ্জন শুভ্র, ডিবিসি নিউজ ডেস্ক। করোনার ভ্যাকসিন রফতানির বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। এই মুহূর্তে সচিবালয়ে রয়েছেন সহকর্মী ইশরাত জাহান উর্মি, বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। উর্মি, ভারত যে এই সিদ্ধান্ত নিল, এই সিদ্ধান্তের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কি বলছেন? এই যে এখনও আসলে বৈঠক শুরু হয়েছে একটি, যেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি ওনারা উপস্থিত আছেন। এখনও মন্ত্রী এসে, স্বাস্থ্যমন্ত্রী এসে পৌঁছাননি, তিনি আসবেন এবং তারপরে বৈঠক শেষে হয়তো সাংবাদিকদের সাথে এই সিদ্ধান্তের, ভারতের এই সিদ্ধান্ত সম্পর্কে আলোচনা করবে। আপনি যদি একটু ব্যাকগ্রাউন্ডটা এই সংবাদের জানেন, যে সিরামের সাথে বাংলাদেশের যে চুক্তি হয়েছিল এবং সব মিলে আসলে সব ধরনের ফর্মালিটিস, যেটা বলে আনুষ্ঠানিকতা, এই ভ্যাকসিন আনার ব্যাপারে, 3 কোটি ভ্যাকসিন আনার ব্যাপারে সব ধরনের আনুষ্ঠানিকতাই কিন্তু শেষ হয়ে গিয়েছিল। পারচেস করা সহ অন্যান্য যে চুক্তি, ত্রিপক্ষীয় চুক্তি, অক্সফোর্ড এবং সব অক্সফোর্ড ভারত এবং বাংলাদেশ সব ধরনের চুক্তি শেষ হয়ে গিয়েছিল এবং আসলে গতকাল বা তার আগের দিন টাকা পয়সা সংক্রান্ত যে বিষয়গুলি, অর্থাৎ টাকা পাঠিয়ে দেওয়া ভ্যাকসিনের জন্য, সেই বিষয়টিও প্রায় সম্পন্ন হয়ে গিয়েছিল। আজকে জানুয়ারির শেষ সপ্তাহে অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ভ্যাকসিন চলে আসার কথা, সেই জায়গায় এসে এখন এরকম একটি সিদ্ধান্ত, এটি আসলেই একটি সবার জন্য বেশ শকিং একটা সিদ্ধান্ত। মন্ত্রী ভেতরে যে মিটিংটি, বৈঠকটি চলছে, সেই বৈঠকে আসলে কি করা যায়, পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই মন্ত্রী আসবেন, তিনি বৈঠকে অংশ নেবেন এবং তারপরে হয়তো সাংবাদিকদের জানাবেন যে এই ঘটনাটি আসলে এখন কোন দিকে মোড় নিচ্ছে। এজি, এখন পর্যন্ত এইটুকুই আমার কাছে তথ্য ছিল, নিশ্চয়ই পরবর্তীতে আপনাকে যখন সাংবাদিকদের ব্রিফ করবেন বৈঠক সম্পর্কে মন্ত্রী অথবা অন্য কোনো কর্মকর্তা, তখন আপনাকে বিস্তারিত জানাতে পারব। তখন নিশ্চয়ই আরও তথ্য জানবো আপনার কাছ থেকে।